সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে পড়বো আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়বো আমরা যখন কিছুদিন পর আবার পুনরালোচনা করব তখন দ্বিতীয় অধ্যায় পড়ব আপাতত আমরা চার্টের সাথে পড়তেছি তৃতীয় অধ্যায় আর তাছাড়াও তোমরা নিজেদের মতো সময় করে দ্বিতীয় অধ্যায় পড়ে নিবে তো চলো তৃতীয় অধ্যায়ে চলে যাই দেখো আমাদের বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠাই অধ্যায় তৃতীয় অধ্যায় দেওয়া আছে অধ্যায়টির নাম হচ্ছে জীবনের জন্য পানি প্রথম পৃষ্ঠায় মূলত পানির উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে পানির উৎস কয়টি ও কি কি প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস এবং দুইটা উৎসেরই কিছু কিছু উদাহরণ দেয়া আছে মানে উৎসগুলোর নাম দেয়া আছে তো নিচে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে উদ্ভিদ পানি প্রাণীর কেন পানি প্রয়োজন চলো এই উত্তরটা আমরা পরের পৃষ্ঠায় দেখে নেই। দেখো সুলভ পৃষ্ঠায় এইখানে উদ্ভিদ এবং প্রাণীর পানি সম্পর্কে আলোচনা করা হয়েছে তাদের কেন পানি প্রয়োজন তাছাড়া দেখো আমি যখন ক্লাসে পড়িয়েছিলাম সুন্দর করে দেওয়া আছে প্রাণীর বা মানুষের কেন পানি প্রয়োজন আর একটা বাক্য তোমরা পাঁচটা বাক্য যেহেতু শিখতে হবে সেহেতু দিতে পারো যে যেহেতু মানব দেহের ষাট থেকে সত্তর ভাগই পানি তাহলে মানুষের পানি প্রয়োজন তো এখান থেকে দুইটা যোগ্যতা যোগ্যতাভিত্তিক প্রশ্ন হতে পারে একটা হতে পারে উদ্ভিদের কেন পানি প্রয়োজন পাঁচ বাক্যে লেখ একটা হতে পারে প্রাণীর বা মানুষের কেন পানি প্রয়োজন পাঁচটি বাক্যে লেখ তো চলো পরের পৃষ্ঠায় চলে যাই দেখো সতেরো নম্বর পৃষ্ঠায় এখানে পানি চক্র সম্পর্কে বলা আছে তো পানি চক্রের প্রথমেই বলা আছে পানির অবস্থান পরিবর্তন দেখো আঠারো নম্বর পৃষ্ঠে পানির অবস্থা পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়েছে রিডিংয়ের মধ্যে আমি আগেও বলেছি এখনও বলতেছি যেই শব্দগুলো দেখবে লাল কালি দিয়ে মোটা অক্ষরে লিখা কিংবা কালো কালি দিয়েই মোটা করে লিখা ওই শব্দগুলো সংজ্ঞা দেওয়া আছে হয় রিডিংয়ে নয়তো কুষে বইয়ের পিছনে দেওয়া আছে তো এই শব্দগুলো সংজ্ঞা শিখে নিবে দেখো এই রিডিংয়ে দেখতেছি যে শিশির কাকে বলে গণিভবন বলতে কী বুঝো বাষ্পীভবন বলতে কি বুঝো এই সংজ্ঞাগুলো দেওয়া আছে রিডিংটা ভালো করে পড়বে সংজ্ঞাগুলো পড়বে তাছাড়া নিচে আছে পানির অবস্থা পরিবর্তন তাহলে এখানে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হতে পারে যে পানির অবস্থা পরিবর্তনের উপায় কয়টি ও কি কি তো এই ক্ষেত্রে হতে পারে যে দুইটি তাপ প্রয়োগ দ্বিতীয় ঠান্ডা করা তো পরের পৃষ্ঠায় চলে যায় এবার বলা হয়েছে যে পানি চক্র কি এ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং একটা প্রশ্ন দেয়া আছে সেটা হচ্ছে পানি কোথা থেকে আসে এবং কোথায় চলে যায় দেখো আমাদের এই বিশ নম্বর পৃষ্ঠায় পানিচক্র সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে পানিচক্রের সংজ্ঞা দেওয়া আছে তাছাড়াও এই মানে রিডিংটুকুর মধ্যে প্রতিটা লাইনেই ছোটো ছোটো প্রশ্ন হতে পারে বা শূন্যস্থান হতে পারে এরকম অনেকগুলো মানে প্রশ্নের উত্তর ছোটো প্রশ্নের উত্তর শূন্যস্থান আছে তো এগুলো খুব ভালো করে আশা করি রিডিংগুলো পড়ে নিবে তারপর দেখো একুশ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে পানি দূষণ এখানে যোগ্যতাভিত্তিক তিনটা প্রশ্নের উত্তর হতে পারে একটা প্রশ্ন হতে পারে পানি দূষণের কারণ লিখো কয়েকটি কারণ এখান থেকে শিখতে পারো দ্বিতীয় হতে পারে পানি দূষণের প্রভাব লিখো আর তৃতীয় হতে পারে কিভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায় সে সম্পর্কে কয়েকটি বাক্য লিখো তো এখানে তিনটা যোগ্যতাভিত্তিক প্রশ্ন হতে পারে তো আশা করি তোমরা খুব ভালোভাবে এগুলো পড়বে এবং প্রতিটা প্রশ্নের চার থেকে পাঁচটি করে বাক্য শিখে নিবে তারপর দেখো এখানে দেওয়া আছে নিরাপদ পানি হ্যাঁ তো পরের প্রশ্নে পরের পৃষ্ঠায় দেখো যে নিরাপদ পানি বলতে কি বোঝায় তারপর পানি বিশুদ্ধকরণ বলতে কি বোঝায় তাছাড়া পানি নিরাপদ করার কিছু উপায় যেরকম ছাকন থিতানো ফুটানো রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ এই উপায়গুলো দেওয়া আছে এবং এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে তো তোমরা খুব ভালোভাবে পড়বে কারণ এর থেকেই ছোট প্রশ্ন শূন্যস্থান কিংবা মিলকরণ বড় ভিত্তিক প্রশ্ন সবই এই রিডিং থেকেই থাকবে তো এইবার আমাদের বইয়ের দেখো চব্বিশ নম্বর পৃষ্ঠায় আমাদের অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া আছে তো যারা রিডিংটা খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়বে তারা অনুশীলনের প্রশ্নগুলো খুব সহজেই আত্মস্থ করতে পারবে তাছাড়াও তোমরা একটা কাজ করতে পারো যেহেতু সবার কাছে গাইড আছে তোমরা আবারও ওই লেকচার গাইডের সাহায্য নিতে পারো যেরকম গাইডে অতিরিক্ত যোগ্যতা ভিত্তিক প্রশ্ন ছোট প্রশ্ন শূন্যস্থান মিলকরণ দেওয়া আছে ওইখান থেকে তোমরা পড়ে নিতে পারো তাছাড়া রিডিংটা খুব বেশি গুরুত্ব দিয়ে ভালোভাবে পড়তে হবে তো আশা করি সবাই খুব ভালোভাবে পড়বে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ